السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد দর্শক মন্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24-এর নিয়মিত আয়োজন ইসলাম আমরা। এই অনুষ্ঠানে মহান রব্বুল আলামিনের মেহরবানিতে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস মুফতি আশরাফুজ্জামান, ইমাম ও খতিব সাহারা কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। সহযোগিতায় আমি মুফতি আমজাদ হুসাইন হেলালি আছি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহতারাম, অনেকগুলো প্রশ্ন আমার সামনে রয়েছে। প্রথম যে প্রশ্নটি আপনার কাছে জানব, যে আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা যাবে কি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর একটা প্রশ্ন উপস্থাপন করেছেন যে ব্যক্তির নামে মসজিদ তৈরি করা যাবে কিনা। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। প্রত্যেকটা ইবাদত মূলত তাকওয়ার উপরে ভিত্তি। মসজিদ নির্মিত হতে হবে মূলত তাকওয়ার উপরে, আল্লাহ পাকের ভয় ইখলাসের সাথে। আর ইখলাসের সাথে যে ইবাদত হয় ওইটাই আল্লাহ পাকের কাছে গৃহীত হয়। তা যখন আল্লাহ পাকের জন্য মসজিদের জায়গা যখন ওয়াকফ করা হলো, ওটা আল্লাহ পাকের ঘর, আল মসজিদু বাইতু মিন বুয়ুতি রহমান। সুতরাং এটা তাকওয়ার উপরে যদি করতে হয় তাহলে উত্তম হলো আমার ব্যক্তির নামে না করা। এটা যদি এর ভিতরে তাকওয়ার ওদিকে তাকাই তাহলে অন্য অন্য নামে আমি নামকরণ করতে পারি। যেমন বিভিন্ন মসজিদের নাম আছে, মসজিদে নবাবী, মসজিদে তাকওয়া, স্থানের নামে মসজিদে কুবা, এরকম স্থানের নামে নামকরণ, বাইতুল আমান, বাইতুল আতিক, এরকম বিভিন্ন নামে নামকরণ করা যেতে পারে। হ্যাঁ, উত্তম উত্তম এটা। হ্যাঁ, যদি বরকত অর্জনের উদ্দেশ্যে বা দোয়া অর্জনের উদ্দেশ্যে মানুষের থেকে দোয়া পাবো এই নিয়েতে, কোনো রিয়া লোক দেখানো বা প্রসিদ্ধি বৃদ্ধির জন্য করা এই নিয়ত যদি না থাকে, তাহলে যদি নিজের নামে বা নিজের পিতার নামে করে তাহলে করতে পারে, কিন্তু সেটা উত্তম নয়। উত্তম হলো আমার রিয়া মুক্তভাবে তাকওয়ার উপরে ভিত্তি করে আমি অন্য কোনো নামে, বাইতুর রহমান, আল্লাহ পাকের রহমানের নামের সাথে, বাইতুল্লাহ, যে কোনো নাম দিয়ে, আল্লাহ পাকের বাইতুস সাত্তার, এভাবে বাইতুল গাফফার দিয়েও নামকরণ করা, এগুলো হলো উত্তম। জি, অত্যন্ত সুন্দর বলছিলেন। কারণ মসজিদটা যেহেতু আমি জায়গাটাকে মসজিদের নামে অক্ষ করে দিয়েছি, সেখানে তো আমার আর কিছু থাকা উচিত নয়। আমি আল্লাহর নামে অক্ষ করে দিয়েছি, আল্লাহর থেকে যাজা খায়ের আমি পরকালে ময়দানে মাহশারে ইনশাআল্লাহ পেয়ে যাব। অত্যন্ত সুন্দর বলছিলেন যে নূর আকসাম নামে যাত্রাবাড়ি থেকে এক মা জানতে চেয়েছেন যে ছেলেমেয়ের বিবাহের আগে অন্যত্র সম্পর্ক ছিল, এখন এই মেয়ের বিবাহের পর ইদ্দত পালন করা লাগবে কি না। আসলে ইদ্দত এ বিষয়টা বিবাহের সঙ্গে সম্পর্কিত। যদি বিবাহ বন্ধন ছাড়া কোনো ছেলেমেয়ের ভিতরে স্বাভাবিক সম্পর্ক হয়, এর দ্বারা ইদ্দত ওয়াজিব হয় না। ফিকার কিতাবের ভিতরে আসছে, আল ইদ্দাতুল হুররাতিন তাহিদুল তালাক ওয়াল ফাসখ। হয়তো বিবাহ বন্ধন আবদ্ধে তালাক হতে হবে, অথবা যে কোনো সুরাতে বিবাহ ফাসক হলে তাহলে ইদ্দাত আসে, মানে ইদ্দতের সম্পর্ক বৈবাহিক সম্পর্কের সাথে। সুতরাং ইদ্দত পালন করতে হবে বা ইদ্দত সব হলো বৈবাহিক সম্পর্ক। জি 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 জি, বৈবাহিক সম্পর্ক যদি না হয় এমনি সম্পর্কের কারণে ইদ্দাত ওয়াজিব হবে না। জি, বৈবাহিক সম্পর্ক লাগবেই ইদ্দাত পালন করতে হলে। অত্যন্ত সুন্দর বলছিলেন। আরেক ভাই জানতে চেয়েছেন, এস এম ফয়জুল্লাহ কুমিল্লা মনোহরগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে যাকাতের জন্য নিয়ত শর্ত কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক আমলের জন্য নিয়ত শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলছেন যে প্রত্যেক আমলের ভিত্তি হলো নিয়তের উপরে। বিশেষ করে যাকাতের জন্য নিয়ত অত্যন্ত জরুরি। যাকাত আদায়ের জন্য, যাকাত আদায়ের সময় বা যাকাতের অর্থ পৃথক করার সময়, যে কোনো সময় তার নিয়ত করা জরুরি। কারণ দুর্রে মুখতারের ভিতরে আসছে, শুরিত আলি সিহাতে আদা ইহা মোকারনাতুন লহু ওয়ালাউ কানাতিল মোকারনাত হুকমান। যদিও হুকমিভাবেও তার জাকাত দেওয়ার সময় তার সাথে সাথে নিয়ত করতে হবে, যদিও হুকমিভাবে হয়। হুকমিভাবে কেমন, কাউ কাছে আমি জাকাত আদায়ের জন্য দিলাম, উকিলের কাছে, সে দিয়ে দিছে, তাহলে এই দেওয়ার সময় যে আমি নিয়ত করছি এটাই আমার জাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ জাকাতের নিয়ত ছাড়া যদি কাউকে অর্থ দিয়ে ফেলে আর ওই ফকিরের টাকা এখনো খরচ হয় নাই। আপনার কথা শুনবো, একটা ফোন অপেক্ষা করছে, প্রশ্নটা নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কোথা থেকে বলেছেন, নাম বলুন, প্রশ্ন করুন।
আমি মোহাম্মদ আরিফউদ্দিন। জি বলো। চিটাগাং থেকে। জি, আমরা যে যেমন ঈদ এ মিলাদের নবী পালন করি এবং আল্লাহ রাসূল উপলক্ষে আমরা যে জশ্নে জুলুস করি, এগুলো আসলে কতটুকু শরীয়ত সম্মত? কেননা এগুলো সম্পর্কে আজকে বিভিন্ন বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। আপনি অপেক্ষায় থাকুন, আমরা যদি আজকে সময় পাই আজকে দিব, ইনশাআল্লাহ না হয় কালকে দিব। আপনি অপেক্ষায় থাকুন, একটা প্রশ্ন আলোচনা চলছে। যে মোহতারাম, যে কথাটি আপনি বলছিলেন, জি বলতেছিলাম যে যাকাত আদায়ের সময় তার নিয়ত করা অত্যন্ত জরুরি। টাকা ফকিরকে ভিক্ষুককে দেওয়ার সময় নিয়ত জরুরি। হ্যাঁ, কেউ যদি নিয়ত ছাড়া ভুলে অন্যকে দিয়ে ফেলে যাকাতের নিয়ত ছাড়া, ওই টাকা ফকিরের হাতে আছে এখনো খরচ করি নেই, এই সময়ও যদি নিয়ত করে নেয় তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু নিয়ত একেবারে করে নাই, ভিক্ষুকের হাতে থাকাকালীনও নিয়ত করে নাই, তাহলে ওই টাকা যাকাত হিসেবে আদায় হবে না, আবার পরবর্তীতে তাকে যাকাতের টাকা আদায় করতে হবে। অত্যন্ত সুন্দর বলছেন আপনি। আরেক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, আমি আব্দুল কাদের কুমিল্লা সদর থেকে, যে হুজুর আমি এক লোকের কাছে টাকা পাই, এখন সেই লোক টাকা দিতে অক্ষম, দিতে পারছে না, এখন তার কাছে যে টাকাটা আমার রয়েছে এই টাকাটা কি যাকাত আমি দিতে হবে? হ্যাঁ, অ্যামাউন্ট একটু বড়। জি জি, অ্যামাউন্ট 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে বা আরো বেশি হতে পারে। জি জি, যাকাতের টাকা, যাকাত ফরজ হওয়ার জন্য যাকাতের মিলকিয়াত শর্ত। জি, তো এই টাকাটা পাওনা আছে অন্যের কাছে, এই টাকাটা তার কবজার ভিতরে নাই। জি, আর যে বলছে তার দেওয়ার সামর্থ্যও নাই, তাহলে এই টাকা না পাওয়ার, যে টাকা না পাওয়ার সম্ভাবনা থাকে যে আমি আর পাবো না, এই টাকার উপরে যাকাত আসে না। হ্যাঁ, যদি কোনো সময় সে পেয়ে যায় তাহলে তার ওই সময়ের থেকে তার উপর যাকাত ফরজ হবে, কিন্তু যে টাকা পাওয়ার সম্ভাবনা আছে অন্যের কাছে, পাওনা আছে, পাওয়ার সম্ভাবনা আছে, এই টাকার বিষয়ে যখন এই টাকাটা সে প্রাপ্ত হবে ওই সময় পূর্বের হিসাব সহ তার যাকাত দেওয়া লাগবে, যদি টাকা পাওয়ার আশা থাকে। জি জি জি, আশা থাকে। আর যদি যেমন 10 বছর পরে সে টাকাটা যার কাছে পাইতো, চিন্তা করলো তো বয়স হয়ে গেছে, এ লোকটা এতগুলো টাকা পায়, হ্যাঁ এই টাকার জিম্মা নিয়ে মারা যাবো, আল্লাহ পাক যে জিজ্ঞাসা করে, তো সে যেইভাবে হোক টাকাটা পরিশোধ করে দিয়েছে। জি জি জি, এমন অবস্থায় যে জাকাতটা কখন থেকে আসবে? ওই যখন টাকাটা পাবে তখন থেকে আসবে, কারণ আগে তো টাকার পাকা পাওয়ার আশাই ছিল না। খুব চমৎকার বলছেন মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এইভাবে অনেকগুলো মাসালা আমরা এখানে আলোচনা করে থাকি। আজকে আমাদের মোহতারাম মুফতি সাহেব 4টি মাসালা আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। মোহতারাম সংক্ষিপ্ত দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের এই চ্যানেল নিউজ 24 এর যে অনুষ্ঠান ইসলাম, আমরা এটাকে কবুল করে নিন, এটাকে আমাদের জগৎবাসীর জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নিন। নিউজ 24 এর মালিক সহ যারা এখানে কর্মরত আছে তাদেরকে হেদায়েত দান করে দিন, তাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আখেরি কামেল ঈমান নিয়ে আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি ونور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام.